সারা দেশের সাথে ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরায় ও সাড়ম্বরের সাথে পালিত হবে 75তম স্বাধীনতা দিবস। সেই নিরিখে রাজ্যের উত্তর জেলা জেলা সদর ধর্মনগরে জেলা ভিত্তিক স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মনগর বিবিআই ময়দানে। স্বাধীনতা দিবসে জেলার মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও কোচকাওয়াজের অভিবাদন গ্রহণ করবেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন। করোনা অতিমারীর কথা মাথায় রেখে এবারকার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানটি ছোট্ট পরিসরে কোভিড বিধিনিষেধ মেনে পালিত হবে। এবারকার প্যারেডে মোট 4টি প্লেটুন অংশ গ্রহণ করবে। শুক্রবার সকালে প্যারেডের চূড়ান্ত মহড়া হয়ে গেল। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সহ প্রশাসনিক একাধিক কর্তা ব্যক্তিরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, 75তম স্বাধীনতা দিবসের গোটা অনুষ্ঠানটি যাতে সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয় তার জন্য জেলা পুলিশ প্রশাসনের তরফে জেলার বিভিন্ন হোটেলগুলোতে চলছে তল্লাশি, জারি রয়েছে পুলিশি টহলদারি। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে থাকা বর্ডারগুলোকেও সিল করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে স্বাধীনতা দিবসের প্রাকালে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে তাই সজাগ দৃষ্টিতে রয়েছে জেলা পুলিশ প্রশাসন। প্রথমে আপনাদের মাধ্যমে আমি উত্তর ত্রিপুরাবাসীকে 75তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। এখানে ফাইনাল রিহার্সাল প্যারেড হয়ে গেল, খুব সুন্দর হয়েছে, সামনের দিন আরো সুন্দর হবে। স্বাধীনতা দিবস যাতে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে যাতে শেষ হয় উত্তর ত্রিপুরাতে, তার জন্য আমরা এডুকেট সিকিউরিটির ব্যবস্থা করেছি। ব্যস্ততম এলাকাগুলিতে আমরা যে প্রশিক্ষিত কুকুরের মাধ্যমে তল্লাশি চলছে, বিভিন্ন হোটেলের মধ্যে তল্লাশি চলছে, বর্ডার যে রাস্তা যেটা আছে বর্ডার বাংলাদেশের সঙ্গে, সেই বর্ডারের মধ্যে আমরা বিএসএফকে বলেছি সিল করে দেওয়ার জন্য, আর কাঞ্চনপুর বর্ডারের মধ্যে সিল করার জন্য বলা হয়েছে ইন এডিশন, সেখানে আমাদের স্পেশাল অপারেশন চলছে। আশা করি উত্তর ত্রিপুরাবাসী যথেষ্ট সচেতন, ওনাদের সাহায্য সহযোগিতা নিয়ে শান্তিপূর্ণভাবে আমরা এই যে মহান উৎসব সেটাকে আমরা সম্পন্ন করতে পারব। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া টেন।